বন্ধুরা, তোমরাও যদি হার্দিক পান্ডিয়া আর বিরাট কোহলিকে খতরনাক খেলোয়াড় মনে করে থাকো তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও। বন্ধুগণ, হার্দিক পান্ডিয়ার এন্ট্রির সাথে বদলে গেল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পুরো প্লেইং ইলেভেন। হ্যাঁ বন্ধুরা, জানিয়ে রাখি সেমিফাইনালের আগে হার্দিক পান্ডিয়ার এন্ট্রির সাথে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের প্লেইং ইলেভেনে অনেক কটি বড় পরিবর্তন ঘটে গেছে, যার দরুন হার্দিক পান্ডিয়ার এন্ট্রির সাথে টিমের মধ্যে দুইজন খতরনাক খেলোয়াড়কে দলের বাইরের রাস্তা দেখানো হয়েছে, যার কারণে ভারতের জয় এখন কনফার্ম মানা হচ্ছে। তো বন্ধুরা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের আগে ভারতের প্লেইং ইলেভেনে কী কী বড় পরিবর্তন হয়েছে তা তো তোমাদের অবশ্যই জানাবো, তার সাথে পুরো প্লেইং ইলেভেনই তোমাদের দেখাতে চলেছি, তাই প্লিজ দেখো পুরো ভিডিও। কিন্তু তার আগে তোমাদের সবার কী মনে হয়, হার্দিক পান্ডিয়া রোহিত শর্মার মধ্যে কে সবথেকে মহান খেলোয়াড় আর ভালো ক্যাপ্টেন? বন্ধুরা, তোমাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। বন্ধুরা, যেমনটা তোমরা সবাই জানো, ওয়ার্ল্ড কাপ ধীরে ধীরে সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে আর ভারতীয় দলও প্রায় নিজেদের সবকটি গ্রুপ স্টেজের ম্যাচ খেলে নিয়েছে, যেখানে ভারতের শেষ ম্যাচটি নেদারল্যান্ডের বিরুদ্ধে 12 নভেম্বর বেঙ্গালুরুর ময়দানে খেলা হবে। যদিও তারপর ভারতীয় ক্রিকেট দল 15 নভেম্বর নিজেদের সেমিফাইনাল ম্যাচটি খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, যার কারণে হার্দিক পান্ডিয়া দলে ফেরত আসায় ভারতের পুরো প্লেইং ইলেভেনই বদলে গেছে। জানিয়ে রাখি ভারতীয় দলের হয়ে ম্যাচটি শুরু করার জন্য রোহিত শর্মা ওপেন করতে মাঠে নামবেন, যিনি এখন দুর্দান্ত ফর্মে আছেন আর এই ওয়ার্ল্ড কাপে 492 রান করার পরও তার থেকে আরও ভালো পারফরমেন্স করার আশা করা হচ্ছে সেমিফাইনাল ম্যাচে। তার সাথে দ্বিতীয় ওপেনার হিসেবে শুভমান গিলকে সামিল করা হয়েছে, যিনি গত 1 বছর ধরে ভালো পারফরমেন্স করছেন ভারতীয় ক্রিকেট দলের জন্যে, যার জন্যে আরও একবার তাকে ওপেনার হিসেবে সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে 3 নম্বরে ব্যাটিং করার জন্যে বিরাট কোহলি মাঠে নামবেন আর তিনিও ভারতের হয়ে এই ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটি ম্যাচে ভালো পারফরমেন্স করছেন, তাই আরও একবার তার কাছে ভালো খেলে ম্যাচ জেতানোর আশা করা হচ্ছে, যার কারণে ভারতের টপ অর্ডার এখন সবথেকে খতরনাক মানা হচ্ছে। তার সাথে 4 নম্বরে ব্যাটিং করার জন্য শ্রেয়স আয়ারকে দলে সামিল করা হয়েছে, যিনি ভারতের হয়ে আগের দুটি ম্যাচে পরপর হাফ সেঞ্চুরি করেছেন, তাই তাকে আরও একবার দলে সামিল করা হয়েছে। এছাড়াও তাকে সাপোর্ট করার জন্য 5 নম্বরে উইকেট কিপার ব্যাটসম্যান কেএল রাহুল ময়দানে নামবেন আর তার থেকেও ভালো ব্যাটিংয়ের পাশাপাশি দুর্দান্ত কিপিংয়ের আশা করা হচ্ছে। এরপর সূর্যকুমার যাদবকে টিমের বাইরে পাঠানো হয়েছে, কেননা হার্দিক পান্ডিয়া দলে ফিরে এসেছেন, যিনি ভারতীয় দলের পূর্ব ক্যাপ্টেন, তার সাথে তিনি ভালো ব্যাটিংয়ের পাশাপাশি খতরনাক বোলিংয়েরও কামাল দেখাবেন, যার কারণে ভারত এখন আরও বেশি মজবুত হয়ে উঠেছে। এরপর বন্ধুরা, দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজাকে দলে সুযোগ পেয়েছেন, যিনি ভালো ব্যাটিংয়ের পাশাপাশি দুর্দান্ত বোলিংও করছেন। এরপর স্পিন বোলার হিসেবে কুলদীপ যাদবকে দলে সামিল করা হয়েছে, যিনি ব্যাক টু ব্যাক প্রত্যেকটি ম্যাচে ভালো পারফরমেন্স করছেন। অন্যদিকে ফাস্ট বোলার হিসেবে সবার প্রথমে জাসপ্রীত বুমরাকে খেলার সুযোগ দেওয়া হয়েছে, যিনি প্রত্যেকটি ম্যাচে শুরুর দিকে উইকেট নিয়ে বিরোধী দলকে চাপে ফেলছেন। এছাড়াও বন্ধুরা, দ্বিতীয় ফাস্ট বোলার হিসেবে খেলবেন মোহাম্মদ সিরাজ আর তার থেকেও ভালো ব্যাটিং করে উইকেট নেওয়ার আশা করা হচ্ছে। এরপর লাস্ট বোলার হিসেবে মোহাম্মদ সামিকে দলে সামিল করা হয়েছে, যিনি এখন দুর্দান্ত ফর্মে আছেন আর প্রত্যেকটি ম্যাচে ভালো উইকেট নিচ্ছেন। তো বন্ধুরা, ভারতের এই খতরনাক প্লেইং ইলেভেন তোমাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।